কাজে মিস্ত্রি কানে ঘাটালেন এই বিল্ডিং বানাচ্ছি তোর আব্বারে ঘাটাইছি যদি কেউ কয় তাহলে কয় তোর বাপরে ঘাটাইছি আমেরিকাতে টাকা দিলে যদি বাংলাদেশে বিল্ডিং হয় আমি যাকে রাতে তে আলহামদুলিল্লাহ বলি তোমার বেস্টের মধ্যে বিল্ডিং হতে পারে কি পারে না আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উবো উবি খালা খালু মামা মামি ভাই বোন ভাবি ভাইটা ভাগ্নে ভাগ্নি উস্তাদ সাকরেদ ছাত্র বন্ধু কর্মজীবনের সাথীরা যত মানুষ দুনিয়ায় ভালোবাসার ছিল যার সাথে একদিন বসে চা খাইছে হাসি হাসি খুশি খুশি এই সব মানুষ যদি জান্নাতে যায় আর এরা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে জান্নাত খুব লক্ষ্য করতে হবে এমনিতেই গোটা দুনিয়ার সময় কম আখেরাতের সামনে টোটাল দুনিয়ার হায়াতই একেবারে সামান্য আমার আপনার না দুনিয়ার হায়াত দুনিয়া একদিন শুরু হয়েছে অবশ্যই একদিন থাকবে না আখেরাত শুরু হবে তো তার শেষ হবে না দুনিয়ার বয়স কতদিন বিজ্ঞানীদের গবেষণা সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে তাদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন দুনিয়ার বয়সও ততদিন বাস্তবেও তাই কোরআন হাদিসে সে কথা লেখে চন্দ্র সূর্য আসমান জমিন সমস্ত মখলুকত আল্লাহ তাআলা পর পর একের পর এক রবিবার থেকে শুরু করে নিয়ে শুক্রবার পর্যন্ত ছয় দিনে সৃষ্টি করেছে তাহলে সবই কাছাকাছি মাত্র ছয় দিনের ভিতরে ভারী একটা ডিফারেন্স না এটা আমার বই গেল যাই হোক এখন বিজ্ঞানীদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন পৃথিবীর বয়স তাতে সূর্যের বয়স কতদিন সূর্যটা টোটাল হায়াত পাবে 3000 বছর 3000 কোটি বছর সূর্যের হায়াত হবে মোট 3000 কোটি বছর তার 1000 কোটি বছর শিশুকাল 1000 কোটি বছর যৌবনকাল আবার তার মরণের আগে 1000 কোটি বছর বার্ধক্যকাল এভাবে সূর্যের হায়াত 3000 কোটি বছর কাজেই পৃথিবীও সূর্যের সাথে সাথে চলবে পৃথিবীর হায়াতও 3000 কোটি বছর এবার সূর্য কতদিন আগে সৃষ্টি তো ওনাদের গবেষণায় যেটা পাইছে সেটা হলো সূর্যের বয়স 4500 কোটি বছর 450 কোটি বছর সূর্যের হায়াতের থেকে শিশুকালের থেকে মাত্র অতিবাহিত হয়েছে 450 কোটি বছর তার শিশুকালেরই রয়ে গেছে আরো 550 কোটি বছর এরপরে যৌবনকাল এরপরে বার্ধক্য আরো বয়স 2500 কোটি আরো 50 কোটি বছর রয়ে গেছে আমরা তো প্রত্যেক বছরই আপদ বিপদ আলাই বলাই বিপদ আপদ দেখলি কই যে কিয়ামত আর বেশি বাকি নেই কতদিন বাকি 2500 কোটি বছর বাকি এবার বিজ্ঞানীরা বলে যে সূর্যের হায়াত 3 ভাগে বিভক্ত শিশুকাল যৌবনকাল বার্ধক্য তার শিশুকালের থেকে মাত্র 450 কোটি বছর অতিবাহিত হয়েছে যৌবনকাল তো রয়েই গেছে তবে সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে সূর্যের যে পরিমাণ ক্ষয় আছে না তো সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে তাতে সে শিশুকালটাই অতিবাহিত করতে পারবে না তার আগেই সূর্য শেষ তো সূর্য শেষ তো দুনিয়াও যদি সূর্য 3000 কোটি বছর পায়ও আর পৃথিবীও সে হাত সে সাথে সাথে পায় তবুও তো হায়াতটা লিমিটেড মাত্র 3000 কোটি বছর এবার 3000 কোটি বছর আমার আপনার জিন্দেগির জন্য অনেক কিছু কিন্তু আমি তো আর তার চেয়ে সামান্য পাচ্ছি না এখানে যারা বসে আছি আজকে মাগরিব শুরু হলো মাগরিব পড়লাম ঈশা আসে নাই ফজর পর্যন্ত বেঁচে থাকবো এরকম কেন গ্যারান্টি আছে একটা মানুষ বলেন তো আমি বাঁচবই সাহস আছে কে যদি কেউ বেয়াদবি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবই আমাদের বাড়ির সামনে র‍্যাব দাওয়ায় আছে পুলিশ দাওয়ায় আছে আজরাইল ডুবতে দেব না আল্লাহ কায় তালি তোরে বাড়ি জাতি দেব না এই জায়গাতে শেষ হতে পারে কি পারে না তো দুনিয়ার হায়াত একেবারেই কম একটা কথা মনে রাখতে হবে আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে বড় কেউ থাকে না
আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে ছোট কেউ থাকে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো কেউ থাকে না, আর আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে নিচে আর মন্দ বলার জায়গাও থাকে না। আল্লাহ পাক দুনিয়ার হায়াত সম্পর্কে বলেন কালিল, মানে একেবারেই কম, খুব বুঝে আমার শুরু থেকে বুঝে রাখতে হবে না, দুনিয়ার হায়াত একেবারেই কম। আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইল্লা দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, যদি হায়াত বলতে কিছু বোঝো সেটা হলো আখিরাতের হায়াত, যার শুরু আছে শেষ নাই। শুরু আছে কি জন্য? আখিরাত আমার থেকে শুরু হবে তা না, শুরু হয়েছে অনেক আগে, আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু, আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু। মর্দমারা সর্বসর দর খাবে দা, মর্দমারা সর্বসর দর খাবে দা, গস্তে বেদারা কেউ রাজা, দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে, দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে, ঘুমন্ত মানুষ যেমন দুনিয়ার কোন কিছুর খবর রাখে না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে দুনিয়া গারদ হয়ে যায়, কিছুই টের পাওয়া যায় না। আল্লাহু আকবার, তেমনি আমরা যারা দুনিয়ায় আছি আমরা পরকাল সম্পর্কে একেবারে বেখবর, ওই জগৎ সম্পর্কে আমার আপনার কোনো খবর নাই। আল্লাহ আমরা যারা দুনিয়ায় আছি, দুনিয়ায় আছি তো ঘুমিয়ে আছি, মরার পরে সকলের ঘুম ভাঙবে, মরার পরে সকলের ঘুম ভাঙবে, কবরে যাওয়ার পরে সবকিছু দেখতে পারবেন। দুনিয়ায় তো একা দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে, মায়ালফিজু মিন কাউলিন, এ আমার যুবক আমার দিক তাকাও, মায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, প্রত্যেকের ঘাড়ের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, গোয়েন্দা ফেরেশতা আছে। আরে গোয়েন্দা মানুষকে পর্যন্ত চেনা যায় না, স্বাভাবিক মানুষের মতো, অথচ সরকারি গোয়েন্দা আমার প্রত্যেকটা কদমে কদমে লক্ষ্য রাখে, কোথায় কি করি সব হিসাব রাখে, সময় মতো আমার নামে কঠিন একটা মামলা হয়ে যায়, কথা কন্টিনিউ দিন না, একসাথে চার দোকানে চা খাইছি, এক বছর দুই বছর খাইলাম, কোনোদিন লোকটা কিছু কয় না, গলায় গলায় হাত দিয়ে একসাথে ঘোরাফেরা করে, হঠাৎ করে দেখি দুই মাস নাই, দুই মাস যাইতে না যাইতে দেখি আমার নামে বিশাল মামলা হয়ে গেছে, আমার সারা জিন্দেগি আমার এই দুই বছরের কোথায় কয়টা কদম রাখছি, কার সাথে কি গল্প করেছি, কোথায় কি লেনদেন করছি, আমার কাছে থানা থেকে একটা পেপার চলে আসে, ওই পেপারের ভিতরে সব দেখে ডিটেইলস লেখা, একটা কথাও মিথ্যা না, এই কামটা করলো কে, এই কামটা করছে আমার সাত দোকানের গোয়েন্দা বন্ধু। আরে দুনিয়ার গোয়েন্দা বন্ধুরে চিনতে পারি না, দেখি না, দেখিও তারে বুঝি না, আমার আপনার কাঁধের উপরে চব্বিশ ঘন্টা গোয়েন্দা ফেরেশতা আছে, তার কাছে অডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা আছে, তার কাছে রেকর্ড ব্যবস্থা আছে, তার কাছে খাতা কলম আছে, মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, একটা কথা জবান থেকে ছোটে না, যেই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা লেখে না, এমন কোনো কথা নাই, অর্থাৎ মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। কি বলবেন বাবা, বুঝে শুনে বললেন, কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন, একটা গালি দেবেন লেখা হয়ে যায়, একটা বকানি দেবেন লেখা হয়ে যায়, একটা মিথ্যে কথা বলবেন লেখা হয়ে যায়, একটা গান গাইবেন লেখা হয়ে যায়, সুদের গল্প করবেন লেখা হয়ে যায়, ঘুষের গল্প করবেন লেখা হয়ে যায়, প্রেম গল্প করবেন লেখা হয়ে যায়। আপনি জানেন না গোয়েন্দা ফেরেশতা লিখতে থাকে কি থাকে না, জীবন ভরে কাঁধে থাকে তারে দেখি না, কবরে যাওয়ার পরে দেখা যাবে, ফেরেশতা কবরে যাওয়ার পরে দেখবেন, কেরামান কাতিবিন দেখবেন, তারপরে মুনকার নাকির দেখবেন, সমস্ত ফেরেশতা আপনি কবরে যাওয়ার পরে দেখবেন, কাজেই কবরে যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে। আল্লাহ, ওখান থেকে আমার আপনার আখিরাতের হায়াত শুরু। এ আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, মাদারীপুরের যুবকরা, বুড়ো বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনরা, একটু অন্তরে শুনবা কথা, মরার পরে থেকে আখিরাতের হায়াত শুরু, ওই হায়াতের শেষ নাই, ওই হায়াতের শেষ নাই, শেষ নাই বলতে কতদিন পর পর্যন্ত শেষ নাই, কতদিন, পঞ্চাশ হাজার কোটি বছরই না হোক, এক লক্ষ কোটি বছর আখিরাতের হায়াত, কতদিন শেষ নাই, বহুদিন বহুদিন, কোটি 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 বছর, তারপরে কি হবে, তারপরও কোটি কোটি বছর, তারপরে কি হবে, তারপরও কোটি কোটি বছর, কোটি 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 হাঁটুর কোটি ঘুরিয়ে যাবে, তবু কোটি কয় শেষ হবে না, অথচ আখিরাতের বছর শেষ হবে না, কমসে ভাড়া
শান্তিও লম্বা টাইম, শাস্তিও একটু বলেন শাস্তিও ও জায়গার জেলখানাও অনির্দিষ্টকাল। আরে দুনিয়ায় তো এই রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি, জানি রাজনৈতিক একটু ঝামেলা চলতেছে না, তো এই রাজনৈতিক পেশে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে তারাও জেলে চাইয়ে দোয়া কালাম, এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বললে বলবে, মুনাজাত টুনাজাত করবে, আর বলবে কি আল্লাহ কোনো মতে একটা নির্বাচিত সরকার আনে দেয়া তো সার্তি সেই মিয়া। তো নির্বাচিত সরকার আসলে, নিজ দলীয় সরকার যদি আসে তাহলে তো আর কেসের কোন তদবির করা লাগে না, প্রথম দিনই দরজা খুলে দেয়, যার যা বাড়ির দরকার বার হয়ে যাও, সেভাবে বার হচ্ছে না কথা কেন, মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে, আর দলীয় ক্ষমতা আছে গেলে প্রক্রিয়া লাগে না, গেট খুলে দাও বার হয়ে যাও, বাড়ি চলে যাও। অরিজিনাল আসামি যে তার তো 14 বছরের জেল ছিল, তার তো খাটা উচিত ছিল, গেট খুলে দিলে কি সে বুঝে যায়? এই গেরের মাছ আছে, গেরের মাছ আছে যদি একবার ভাঙিয়ে যায় সে জায়গা কি কোন মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি করবে, না আমাকে ভাবে যা ঠিক হবে না মালিক না কুইয়ে গেট পাকা পাইলে খালে নামবে কি নামবে না, অরিজিনাল আসামিও সাথে সাথে বের হয়ে যায়। জাহান্নাম এমনই একটা জেলখানা, ও জায়গা আর নির্বাচন হবে না কথা কেন, ও জায়গা কোনো দলীয় সরকার পাবে না, ও জায়গা একমাত্র সরকারের নাম কি আল্লাহ নিজেই বলেন, এই যা অন্য কোন সূরা ফাতিহা পড়ছেন না, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে রাত মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক কে, আল্লাহ। ওই আল্লাহ ঘুষ খায় না, ও আল্লাহ কি খায় না, ঘুষ খায় না, ও আল্লাহ কোন টাকা পয়সা গ্রহণ করে না, ও জায়গা কোন লেনদেন চলবে না, একমাত্র লেনদেন হবে ইমানের লেনদেন, একমাত্র লেনদেন চলবে আমলের লেনদেন, কথা কন ঠিক কি না, মানে আমিলা সালিহান ফালি নাফসিহি, নেক আমল করবা তোমার থাকবে, আমান আসা ফালাইহা গুনাহ করবা তোমার কাছেই চলবে, লম্বা টাইম সেটাই জমিনের কোনো শেষ নাই বন্ধু। উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি এই জমিন থেকে প্রথম আসমান কত দূর জানেন না, শুনেন কিন্তু কোন সাথে সাথে তো কত 500 বছরের পর কত কিসির 500 বছর আটা বাইসাইকেল নসিমন অটো রিকশা দেখি কোন যানবাহনের কথা বলা নাই, তো ধরে নিতে পারি রকেটও না, রকেট তো ইদানিং আবিষ্কার হয়েছে ঘন্টায় 32,000 কিলোমিটার চলে, এমন যানবাহন একদিন হবে যেই যানবাহনটা সেকেন্ডে 186,000 মাইল চলে বিদ্যুৎ গতিতে, এরকম সবচাইতে দ্রুতগামী যানবাহনও যদি হয় তার 500 বছরের পর ভেবে দেখছেন কত দূর হবে, এখান থেকে প্রায় সিটি গান কত বার বাইরে সারা যাবে না, এই রকেট মঙ্গল গ্রহে যায়, রকেটে মঙ্গল গ্রহে যায় না বিজ্ঞানীরা, ওরা কি কয় সাথে গেছে মঙ্গল গ্রহে গেছে কয় কি কয় না, আমি আজীব হয়ে যাই তাদের সাথে কি আমরা গেছি, ওরা ফাঁকা জায়গাতে ঘুরিয়েছে তো প্রতিবারে যাইয়ে ঘুরিয়েছি, ফাঁসে খোঁজার বেনামাজি বেঈমান আল্লাহ মানে না রসুল মানে না তারাই মতে খানাই খায় আই কি এই যে মাইখানা করে আকাম কুকাম যা আছে সব করে, তারা কয়েকটা সাজে গেছিলাম মঙ্গল করে গেছিলাম একেবারে সব বুঝে বিশ্বাস করি, অথচ যে এই লোকটা জীবন না মিথ্যে কথা কয় নাই, বিশ্বের আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই লোকটা কলামে মেয়েরা দেখেছিলাম সেই কথা শুনে বিশ্বাস অতি সন্দেহ হয়, ওই লোকটা কইল জাহান্নাম আমি দেখে আসছি, সেই লোকটা বললেন জান্নাত আমি দেখে আসছি, ওই লোকটা বললো আরশ দেখে আসছি, সেই লোকটা বললো আল্লাহ সিয়ার দেখে আসছি, ওই লোকটা বললো সিদরাতুল মুনতাহা দেখে আসছি, ওই লোকটা বললো আমি বাইতুল মামুর দেখে আসছি, ওই লোকটা বললো সাতটা আসমান আমি পেরিয়ে আসছি, এ কথা মানতে সন্দেহ হয়, অথচ আসুসা আপার দুয়া একজন সচেনা মুজে বানি নাই না নামাজ নেই কালাম নেই বেঈমানের পুষ্টি পায় সাদে গেছিলাম মঙ্গল করে গেছিলাম একেবারে চোখ কান বুঝে বিশ্বাস করে ফেলাই, তার বড় দললাম বিশ্বাস করলাম জ্ঞান বদলাম না, এই মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে জানেন, রকেটের 6 মাস লাগে, কয় মাস, যেই রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে ওই রকেট ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে 6 মাস, রাস্তাঘাটে কোন জায়গায় শ্বশুর বাড়ি নাই যে ওই জায়গা 2 দিন বেড়াইছে, রাস্তায় কোন জায়গা চাপ দোকান নাই যে রকেট কাটে ধুই ওই জায়গায় সপ্তাহখানিক চা খেয়ে বেড়াইছে, বিরামহীন বিরতিহীন চলছে 6 মাস ঘন্টায় 32,000 কিলোমিটার কত পথ গেছে, তারপরও গেছে মাত্র মঙ্গল গ্রহে, কোন জায়গা
আর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ দারেন এই চায়নার বিরিধির ওই পাশে এত দারে এই মঙ্গল গ্রহে যাতে রকেটে 6 মাস তাহলে আসমান কোথায় তো বলতে চাইছি এই কথাটা যে জমিন থেকে এই পৃথিবীর সব দিক দিয়ে আসমানের এই মহা ফাঁকা এরকম বড় এই মহা ফাঁকা যদি সরিষাতে ভরে দেয় কি দিয়া কয় মন শস্য হবে মাইকি সারা যাবে গুনতি দিলি গুনিয়ে সারা যাবে এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষাতে ভরে দেয় ও আমার যুবকরা একটু বুঝে নাও দোস্ত এই বিশাল ফাঁকারে যদি সরিষাতে ভরে দেয় আর আখেরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা পাশে আর একটা বড় মাঠ বানাইয়া একটা পাখিরে যদি মোতায়েন করে পাখি তুমি এখান থেকে সরিষা দিয়ে ওই মাঠে রাখবা একটা পাখি মেলা পাখি না পাখি কয় আল্লাহ ডেলি কয় হাজার নেব আল্লাহটা ডেলি কোনো হাজার নাই সপ্তাহেও নাই মাসেও নাই বছরেও নাই যুগেও নাই শতবর্ষও নাই প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নেবা একটু ভাবেন কি বলতেছি 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে নিয়ে ওই মাঠে নিয়ে রাখবা আল্লাহ কয়টা নিয়ে থাকে যাব আল্লাহকে সব নিতে হবে তো অনেক দিন লাগবে হ্যাঁ নাও নিতে 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 কোন না কোন একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে 1000 বছর পরে একটা সরিষা নেবে তারপরে এত বড় বিশাল সরিষা ভান্ডার শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবারও শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবারও শেষ হবে এমন করে লক্ষবার ভরে দেওয়া হবে আর নিতে নিতে শেষ করবে তবু আখেরাতের দিন শেষ হবে না আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল আরে দুনিয়ার জিন্দেগি একেবারে কম এখনই শেষ হয়ে যেতে পারে দুই মিনিটের মধ্যে শেষ হতে পারে দুই ঘন্টাকের শেষ হইতে পারে সকাল পর্যন্ত কেউ পাইতে পারে নাও পারি কেউ 5 বছর বাঁচতে পারি কেউ আরো 50 বছর বাঁচতে পারি কিন্তু সব মিলে আখেরাতের ওই লম্বা সময়ের সামনে কতটুক সময় একেবারে কম সময় কথা বলি ঠিক ঠিক না এবার এই অল্প সময় আমাকে ইনকাম করতে হবে কি তা কি জানেন ওই বিশাল লম্বা টাইমে আরামাইশের সাথে থাকব জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব যেই নিয়ামতের মর্যাদা যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই দুনিয়ার এই নরমাল টাকা দিয়া ওই দুনে ওই আখেরাতের জগতের কোন একটা জিনিস কেনার মতো না আখেরাতের নিয়ামত এত মানসম্মত যে দুনিয়া গোটা দুনিয়াকে বিক্রি করলে আখেরাতের ভিতরে জান্নাত দিয়ে জমি দেবে আপনারা জান্নাতি জমি পাবেন মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে যা বলা হয়েছে বিশ্বাস আছে তো আল্লাহ ছাড়া মাবুদ না আল্লাহ ছাড়া খালেক নাই কয় না সবাই পিছনে বলে কয় না আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া রাজ্জাক নাই আল্লাহ ছাড়া ক্ষমতা দাতা নাই আল্লাহ ছাড়া ক্ষমতা লেনে ওয়ালা নাই আল্লাহ ছাড়া সন্তান দাতা নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ঠিক তো আর কোন রাসূল লাগবে না মোহাম্মদ কাদিয়ানির নবী হিসেবে লাগবে ওরে যদি সামনে পায় তাহলে কি দিয়া লাগবে জুতার বাড়ি কথা কোন ঠিক না তাহলে আমরা এই কথার পর যারা বিশ্বাস করে কলেমা পড়েছেন আল্লাহর কসম এক্ষুনি যদি নতুন করে পড়ে থাকেন আর যারা আগে পড়ছেন তো আগেই যারা এখন মাত্র সবে মাত্র পড়লেন আপনার নামে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে এবং এই জমিনটার মান কত কত দামি জমি আপনাদের এই ট্যাকেরাটের এসব জায়গাতে জমির দাম কেমন তা জানি না আমাদের গ্রামের ভিতরে একেবারে আগানিয়ে বাগানিয়ে জমি তাই 4-5 লাখ টাকা শতাংশ আর এই জায়গা 10-15 লাখ টাকা শতাংশ আর জান্নাতের জমির দাম কেমন দুনিয়ার আর একটু জমির নাম দাম শুনি মক্কায় গেছেন যারা হাজি সাহেব যারা গেছেন হাজি সাহেব যারা গেছেন কাবাগরের আসতে বাসতে যে জায়গাগুলোতে বড় বড় বিল্ডিং এই সমস্ত জায়গা এখন কিনা বেচা হয় না কোম্পানিরা আগের মালিকরা বড় বড় বিল্ডিং বানায় রেখে গেছে ওই বিল্ডিং সরকার জায়গা কিনে নিয়ে ভেঙে চুরে বেড়াচ্ছে তাতে তাদের কি পরিমাণ জায়গা দেওয়া লাগে জানেন তুলনামূলক হিসাবে এক বিঘের জায়গা কিনতে এক বিঘে স্বর্ণ লাগে 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে এমন দামি জমি মক্কায় কিন্তু দোস্ত জান্নাতের জমি কেমন হবে জানেন আপনার হাতে জান্নাতে যাওয়ার পর একটা ছড়ি দেওয়া হবে একটা লাঠি সরি কই তো এই যে মুরব্বীরা একটু বয়স হলি যারা সম্ভ্রান্ত আড়ের লাঠি ব্যবহার করে না হাতে ওই আড়ের লাঠির মাটিতে রাখলে ওর নিচে কয় কাঠা জমি লাগে
হেলি কোবুজে নাই এটা হাড়ের লাঠির মাটিতে রাখলে ওই লাঠির সাততলে কয় বিঘে জমি ইয়া তিনজির সাইড ভাগের একবার জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের হাতের লাঠিটা মাটিতে রাখলে যতটুকু জায়গা দখল করবে ওই জায়গাটার দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে 10 বার বিক্রি করলেও হবে না আর এই জমি কিনতে জন্য আপনার টাকা লাগবে কি লাগবে দুনিয়ায় কারো বাড়ি সোনার উপর ইটের বিল্ডিং নেই আছে আমাদের আছে কেন প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল ইনুসনি এত টাকার মালিক ওনার আছে বাংলাদেশে কেউ নাই সবচাইতে ছোট জান্নাত যে পাবেন সবচেয়ে ছোট বিল্ডিং যে করছেন আলহামদুলিল্লাহ একবার পড়ে বলে একটা বিল্ডিং বানাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়তেছি আর আমি হাসতেছি আমার একটা মজা লাগতেছে বিসমিল্লাহ কুরআন শরীফের এক আয়াত সূরা ফাতিহা আছে সাত আয়াত এখনই আমরা বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়েছি আল্লাহর কসম এই মুহূর্তে পড়লে আর আমলনামায় জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আর আরেকটা ইট রূপা দিয়া আটতলা বিশিষ্ট একটা বিল্ডিং বানানো হয়ে গেছে কাজে মিস্ত্রি কানে ঘটালেন এই বিল্ডিং বানাচ্ছি তোর আব্বারে ঘটাইছি যদি কেউ কয় তাহলে কয় তোর মাপে ঘটাইছি আমেরিকাতে টাকা দিলে যদি বাংলাদেশে বিল্ডিং হয় আমি টাকা রাতে তে আলহামদুলিল্লাহ বলি তোমার বেশের মধ্যে বিল্ডিং হতে পারে কি পারে না তোর বিশ্বাস না তুই হরিস না এক খতম বলবেন কোরআন শরীফ 6666 তালা দালান বন্ধ সুবহানাল্লাহ এ দালানে কয়টা ইউনিট জানেন গেটে ঢুকে একটা রানি হবে দুটি তিন ইউনিট আজীব হয়ে যাবে আপনার দুনিয়ায় যত আত্মীয় স্বজন আছে আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর স্বামী উপ উপি খালা খালু মামা মামি ভাই বোন ভাবি ভাইমিটা ভাগ্নে ভাগ্নি উস্তাদ সাকরেদ ছাত্র বন্ধু কর্মজীবনের সাথীরা যত মানুষ দুনিয়ায় ভালোবাসার ছিল যার সাথে একদিন বসে চা খাইছে হাসি হাসি খুশি খুশি এই সব মানুষ যদি জান্নাতে যায় আর এরা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে জান্নাতের বাড়িতে বেড়াইতে আসে তাহলে একতলার ভিতরে যেই রুম থাকবে কক্ষ থাকবে প্রত্যেককে এক একটা রুম দেওয়ার পরও একতলে আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে আর বাকি তো রয়ে গেছে সব কয় তালা কই এত বড় বিল্ডিং এর মধ্যে একা একা ভয় ভয় মরি যাব না দুনিয়া যদি তোমার 50টা বাড়ি বস ঘুমাতে মাত্র 3.5 আর কাটে 50টা বাড়ি বানাইছে ইতালি অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা বাংলাদেশের সোকালারা কানাডা বাড়ি বানাইছে কথা কয় না বড় বড় নেতারা কানাডা বাড়ি বানাইছে চোখালাকে ভাত নাই তো সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে থাকো এক বাড়ি তাতে তোমার ভয় লাগে না জান্নাতের ভিতরে মানুষের অভাব হবে না আরে প্রথম দিন পুরুষরা স্ত্রী পাবেন 72টা কন্যা সুবহানাল্লাহ আমি জান্নাতের কথাগুলো কেন বলছি নিয়ামতগুলো হিসাব রেখেন কি কি বলি এত বড় বড় দামি নিয়ামত কিনতে কয় টাকা লাগবে সেই টাকা কামাই করার জায়গা হলে দুনিয়ার অল্পটু হায়া এই বিশাল বিল্ডিং যারা 10 খতম কোরআন শরীফ পড়বেন আমার পাবলিক বাবার আইডি আছেন পাবলিক আইডি আছেন আপনাদের জন্য একটা সুখবর আছে হুজুর হাবেশ সাহেব মাওলানা সাহেব ইনরা এক খতম কোরআন পড়লে ইনাদেরকে জান্নাতে একটা বিল্ডিং দেওয়া হবে আর আপনারা পাবলিকরা যদি দুই এক খতম পড়েন আপনারা দুইটা বিল্ডিং দেওয়া হবে তা আল্লাহই বাসিয়ারটি কেন করবে বা বাসিয়ারটি না ফেরেশতারা যারা নেকি লাগে সাধারণ পাবলিক একজন কোরআন শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ বলেন লাহু আজরান বুখার হাদিসের ইবারত নবী আপাক বলেন তাকে ডবল নেকি দান করা হয় কোন পাবলিক মহিলা কষ্ট করে যদি এক খতম পড়ে আল্লাহ তাআলা তাকে দুই খতম পড়ার সওয়াব দান করে তাকে জান্নাতের মধ্যে দুইটা বিল্ডিং দেবে বড় বিল্ডিং হাফেজ হওয়া লাগবে না আর একটা কথা বুঝে নেন হাফেজ হওয়া লাগবে না আর একটা গড়াই পদ্মা মেঘনা জং এই নদীরা লাবিনা তুমি পিদ্দা কি বলা হয় লাবি কে লাবানান খালেসা এক নম্বরে দুধের নদী তাও ফ্রেশ দুধ টেকেরাট বাজারের ভেজালি দুধ না এদিক দুধের মধ্যে পানি মিশে না আর নড়ালির ওদিক দুধই পানি মিশে না পানিতে দুধ মিশে মানে যে আড়িতে ধোয়াবে ওর মধ্যে আগে পানি দিয়ে তার মধ্যে ধোয়ায় ওরা শুনছে যে দুধই পানি মিশে না হারাম পানিতে দুধ মিশে না হারাম তা তো কইনি এই জন্য পানিতে দুধ মিশে দুধই পানি মিশে
দুনিয়ার দুধের ভিতরে ভেজাল বাজারে দুধ দিয়ে বাড়ি নিয়ে ছাকবেন দেখবেন যে দুধ চলে গেছে হাড়িতে ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাস পটাস করে ভালায় এই শয়তান দুধ বেচা বেস্তি আসার পথে খালের মধ্যে জগ সহ সুখ নিতেছে সে কোচরির শিকারের মধ্যে মাছ চলে গেছে জান্নাতের দুধের মধ্যে কোনো ভেজাল নাই গাই পালা লাগবে না গোবর ভেলানো লাগবে না গাছ কাটা লাগবে না ভুসি কিনা লাগবে না খ্যার কিনা লাগবে না দুধের নদী হবে আর কের নদীর থেকে কেউ দুধ খাবে না যার যার নদীর দুধ তাকেই দেওয়া হবে একটা নদী ভরা যদি দুধ হয় তাহলে দুধ কেমন হবে এর কত পরিমাণ দুধ হবে পিওর পানি সরকার একটু পানির জন্য কত চেষ্টা করতেছে এরপরও ফ্রেশ পানি দিতে পারতেছে না আপনার পানি হবে মা আন্তহুরা আল্লাহ নিজেই বলেন পবিত্র পরিচ্ছন্ন পানি প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে লাবানান খালেসা মা আন্তহুরা সর্বতান সায়গালি শারিবিন সর্বতের নদী হবে দুনিয়ায় তো রমজান মাসে এক বালতি চিনির মধ্যে একটু পানির মধ্যে চিনি গুলাইয়া দুই মুক্তি রুয়াবজা দিয়ে একটু লাল লাল হলিয়ায় তাই সেই ইফতারিতে সেরি পর্যন্ত কয় বাবুটা মগ ভরে খাতি চালে খাই আল্লাহ আর জান্নাতের ভিতরে এই শরবত আল্লাহ নিজের হাতে বানানো শরবত কন্না সুবহানাল্লাহ আর এই প্রত্যেকের জান্নাতে শরবতের নদী হবে সিঁড়ির পর বসে খাবে না মাথায় ডালবে কেউ ঠেকাবে না চার নম্বর আর একটা নদী হবে বুঝে দেখেন এ কিনতে কয় টাকা লাগে চার নম্বর হবে আসালাম মুসাফা পরিষ্কার পরিচ্ছন্ন এক নম্বর ফ্রেশ নির্ভেজাল নির্ভেজাল মধুর নদী হবে কোন সময় এই চারটে জান্নাতি নিয়ামত আপনাকে ওর মধ্যে এই পরিমাণ দেওয়া হবে তাহলে এক নম্বরে বিল্ডিং কত বড় দুই নম্বরে জমি কতখানি তিন নম্বরে এইভাবে চারটে নদী চার নম্বরে জান্নাতের ভিতরে গাছ হবে ফলের গাছ আপনি বলেন সুবহানাল্লাহ এখন একটা লাগানো হয়ে গেছে আরেকটা লাগানো হয়ে গেছে যতবার কবে না লাগানো অতি থাকবে বিশ্বমালারা কইতেছে না যে খালি গাছ দিয়ে খালি জান্নাত তৈরি গেলি করে সাথে কি বাড়ি এত আটাই যাবে না এত ঘন গাছের ঠেলা একটু কন্যা সুবহানাল্লাহ গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক দুনিয়ার গাছের গোড়া কোন জায়গায় মাটিতে আগা উপরে ঠিক না এই জন্য আম পাড়তে কাঁচা দিয়ে উঠা লাগে নারকেল পাড়তে কাঁচা দিয়ে উঠা লাগে বেস্টের মধ্যে কাঁচা দিয়া দিই নাই গোড়া উপর দিক মাথা নিচের দিক হাতের দ্বারে নাকের দ্বারে ফল খালি কামড়াবা আর সিরবার খাবা কিরম লাগতেছে কঞ্জিদেই মনে হয় যে আমি ভিড়ে পড়ি হুজুর যখন জান্নাত বয়ান করতেন তখন এমনই একটা হালাত হইত যে হুজুরের চোখের সামনে জান্নাতের বিবরণ সম্পূর্ণ হুজুর বলতেন আর জান্নাতটা জিব্রাইল চোখের সামনে ধরতেন একদিন এভাবে বয়ানের ভিতর দিয়ে হুজুর বারবার এর হাত বাড়ায় আবার খালি হাতে ফিরে আসে আমি বলে হুজুরে হাত বাড়ান কেমন যেন কি ধরেন আবার ফিরে আসেন কয় যে আমি তো এই জান্নাতের ফলের কথা বলতেছিলাম জান্নাতি হুরদের কথা বলতেছিলাম তখন এরা সব আমার হাতের নাগালে চলে আসছে তোমাকে পেলাম একটা ভাত ছিঁড়ে রাখি তোমাকে খাওয়াবো যখনই হাত দেয় জিব্রাইল টান দিয়ে সরাই নিয়ে যায় কয় যে হুজুর এই বলিয়ে দেন বিশ্বাস করুক মরার পরে জান্নাতে যে খাবে এখন এই ভাত ছিঁড়ে খাওয়ানো যাবে না হুররা আমার হাতের নাগালে চলে আসে মনে করলাম একটা ধরে রাখি তোমাকে দেখাবো চট করে সরিয়ে পড়ে তো জান্নাতের বয়ান যখন হয় সাহাবায়ে কিরাম এমন হয়ে যায় কেমন যেন জান্নাতের মধ্যে বসে রয়েছি এই যে জান্নাত আজিম জান্নাত না জান্নাতের গাছের আরে কোন ফল সুলিয়ে খাওয়ার জন্য ছুরি চাকু লাগবে না এটা আলাদা কায়দা কলা অন্য ফল সুলা খাও কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা কেনা এটা গালির মতো হয়ে গেছে না সব ফল সুলিয়ে দিলি বারা সমস্যা নাই কিন্তু কলা রে সুলিয়ে যদি দেয় তাহলে যে কি খারাপ দেওয়া যায় আর জান্নাতের ভিতরে হবে তলহিন মানদুদ তলহিন মানদুদ মানে চাকা চাকা ছপড়া ছপড়া কলা এবং এই কলার গায়ে কোনো খুশা হবে না খুশা না হলে তো মাসি কি নষ্ট হয়ে ফেলবে জান্নাতের মধ্যে মাসি নাই সুবহানাল্লাহ তাহলে এমন সুন্দর পরিপাটি নিয়ামত পাইতে কত টাকা লাগবে সেই টাকা জোগাড় করার ব্যবস্থা শিখিয়ে দেবে একটু পরে এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে দুনিয়ার একটা বউ বিয়ত্তি তাই পাঁচ সাত দশ বিশ লাখ যে যেমন ব্যক্তি তার সেই রকম খরচ কত কর না বড় বড় লোকদের ছেলেমেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে হেলিকপ্টারে বরযাত্রী নেয় বিমানে বরযাত্রী নেয় লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে আসে কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে